সো দিস ইজ আওয়ার অপারেটিং সিস্টেম ফার্স্ট ল্যাব। প্রথম ল্যাবে আমরা সিপিইউ স্কেজুলিং অ্যালগোরিদমটা দেখব, এটার ম্যাথ দেখব, অ্যালগোরিদম দেখব, দেন হচ্ছে আমরা কোডে চলে যাব। যেহেতু অনলাইনে নেওয়া হচ্ছে ল্যাবটা, সো ফিজিক্যালি তো আসলে প্রেজেন্ট নাই, সামনে অনেক ধরনের প্রবলেম হতে পারে, তারপরেও আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইউ স্যাটিসফাইড। আপনারা কোনো ধরনের কোয়েরি থাকলে বা কোশ্চেন থাকলে আমাকে সাথে সাথেই বলবেন। আমাদের আমরা টাইম পাচ্ছি 40 মিনিটস, এর মধ্যে প্রায় 5-6 মিনিট মনে হয় চলেই গেছে, সো আমরা স্টার্ট করছি। তো দেখেন ফার্স্টে আসছে যে এক্সপেরিমেন্ট নম্বর 1, সিপিইউ স্কেজুলিং অ্যালগোরিদম, এটার নাম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা দিয়ে আপনারা বুঝতে পারতেছেন FCFS মানে হচ্ছে যে কাজটা আগে আসবে সে কাজটা সিপিইউ বা প্রসেসর আগে হচ্ছে সলিউশন করে দিবে বা সেই কাজটা আগে ধরবে, এবং সেই কাজটা যতক্ষণ পর্যন্ত করবে সে অন্য কোনো কাজে হাত দিবে না। মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বলতে এটাই বোঝায় যে আপনি যে কাজটা তাকে দিচ্ছেন সে সলিউশন ওটা শেষ করবে, তারপরে সেকেন্ড কাজটা সে ধরবে। সো আওয়ার এইম ইজ টু রাইট এ সি প্রোগ্রাম টু সিমুলেট দ্য সিপিইউ স্কেজুলিং অ্যালগোরিদম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। একটা সি প্রোগ্রাম লেখা আমাদের লক্ষ্য, এবং এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটা কন্ডাক্ট করার জন্য। তো হিয়ার ইজ দ্য ডেসক্রিপশন অফ ইউর এক্সপেরিমেন্ট। টু ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ওয়েটিং টাইম, আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে হবে ইউজিং দ্য FCFS অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা ইউজ করে ফার্স্ট দ্য ওয়েটিং টাইম অফ দ্য ফার্স্ট প্রসেস ইজ কেপ্ট জিরো। প্রথমেই আমরা প্রথম যে কাজটা সেটার ওয়েটিং টাইম জিরো ধরে নিই। আচ্ছা, ডেসক্রিপশন পড়ে আমাদের কোনো কাজ নাই, আমরা সরাসরি অ্যালগোরিদমে চলে যাই, তাহলে আমাদের আসলে আরো ডিটেলসে আমরা বুঝতে পারবো। তো দেখেন প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কাজটা শুরু করব অ্যাকর্ডিং টু আওয়ার অ্যালগোরিদম, এক্সেপ্ট দ্য নাম্বার অফ প্রসেস ইন দ্য রেডি কিউ। তো প্রথমে আপনাদেরকে দিয়ে দিতে হবে বা আপনাদেরকে তো দেওয়াই থাকবে যে কতগুলা প্রসেস আসলে সিপিইউ কে দেওয়া হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে যে 3টা 4টা কতগুলো কাজ আর কি সিপিইউ কে দেওয়া হচ্ছে। স্যার এগুলা কি খাতায় লিখবো? আমি কিভাবে লিখতে হবে সেটা লাস্টে বলে দিব, টেনশন করার দরকার নেই। অ্যালগোরিদমটা অবশ্যই লিখতে হবে খাতায়। যাই হোক, তো এক্সেপ্ট দ্য নাম্বার অফ প্রসেস ইন দ্য রেডি কিউ, কিউতে আমাদের কতগুলো প্রসেস আসবে সেটার একটা নাম্বার দিতে হবে, হয়তো 4টা 5টা যতগুলো কাজ আসে। ফর ইচ প্রসেস ইন দ্য রেডি কিউ অ্যাসাইন দ্য প্রসেস নেম অ্যান্ড দ্য বার্স টাইম স্টেপ। প্রত্যেকটা প্রসেসের একটা নাম দিতে হবে। আমরা এখানে পি জিরো থেকে শুরু করব, পি নট আর কি যেটা বলে, পি নট, পি ওয়ান, পি টু, পি থ্রি, এভাবে আমাদের প্রসেসের নাম্বারগুলো আমরা অ্যাসাইন করব, এবং সাথে সাথে তার বার্স টাইম। বার্স টাইমটা হচ্ছে মানে সে কতক্ষণ ধরে সেই কাজটা সিপিইউ করবে সেটা তার অ্যাসাইন করে দেওয়া, বা সেটা আমাদের হয়তো ম্যাথে দেওয়াও থাকবে, দেওয়া থাকবে এটা। আচ্ছা, সেট দ্য ওয়েটিং টাইম অফ দ্য ফার্স্ট প্রসেস অ্যাজ জিরো। আপনারা চিন্তা করেন, আমরা 10টা কাজ সিপিইউ কে দিলাম, তো প্রথম কাজ যেটা শুরু হবে সেটার কি কোনো ওয়েটিং টাইম থাকবে? সিপিইউ প্রথমে সেটা শুরু করবে না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, তার মানে হচ্ছে প্রথম যে কাজটা সিপিইউ স্টার্ট করবে তার ওয়েটিং টাইম অবভিয়াসলি জিরো অ্যাসাইন করতে হবে আমাদেরকে, এন্ড ইটস বার্স টাইম অ্যাজ ইটস টার্ন অ্যারাউন্ড টাইম। এটার টার্ন অ্যারাউন্ড টাইম যেটা দেওয়া সেটাই হবে এটার বার্স টাইম। আচ্ছা, বার্স টাইমটা কি সেটা আমি বলে দিই। বার্স টাইমটা হচ্ছে ওয়েটিং টাইম প্লাস টার্ন অ্যারাউন্ড টাইমের যোগফল। এটা আপনারা খাতায় একটু লিখে রাখেন, এটা পরবর্তীতে বুঝতে গিয়ে নাইলে আবার ঝামেলা হয়ে যাবে। এখানে তো আসলে এক্সপ্লেনেশনটা দেওয়া নাই বা আমি দেইও নাই, এটা ওই যে ক্লাস অপারেটিং সিস্টেম ক্লাস করতে গেলে ওখানে আসলে দেওয়া আছে, বইয়েও দেওয়া আছে যে বার্স টাইমটা কি। বার্স টাইমটা হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইমের যোগফল। তো এখানে যেহেতু বার্স টাইমটাই হচ্ছে, যেহেতু এটার ওয়েটিং টাইম নাই, ওয়েটিং টাইম জিরো, সো দ্য টার্ন অ্যারাউন্ড টাইম উইল বি ইটস বার্স টাইম। ওকে, ফর ইচ প্রসেস, প্রত্যেক প্রসেসের জন্য ইন দ্য রেডি কিউ, রেডি কিউতে ক্যালকুলেট করা হবে কি ওয়েটিং টাইম। ওয়েটিং টাইমটা কি হবে? ওয়েটিং টাইম এন, মানে এন নাম্বার প্রসেসের, মানে
আমরা এখানে যদি আগেই বললাম যে নাম্বার অফ প্রসেস হয়তো দেখাচ্ছে এমন হতে পারে যে 4টা 5টা, তো ওয়েটিং টাইম অফ এন এখানে ধরেন 1 নম্বর প্রসেস বা 2 নম্বর প্রসেসের কাজ, 2 নম্বর প্রসেসের ওয়েটিং টাইমটা কি হবে, তার আগের প্রসেসের ওয়েটিং টাইম প্লাস তার আগের প্রসেসের বার্স টাইম। তো এখানে এন মাইনাস ওয়ানটা দিয়ে এটাই বোঝাচ্ছে যে তার আগের প্রসেসের ওয়েটিং টাইম প্লাস তার আগের প্রসেসের বার্স টাইম, এটাই হচ্ছে যে কোনো একটা প্রসেসের ওয়েটিং টাইম। আমি ম্যাথে চলে যাই, দেখেন তো এখানে দেখেন এই যে পি ওয়ান এর ওয়েটিং টাইম 0, কারণ পি ওয়ান যে কাজটা আসছে দেখেন প্রথমে আছে, এর ওয়েটিং টাইম 0। আর এর বার্স টাইম কত? এর বার্স টাইম হচ্ছে 24, দেখেন দেওয়া আছে বার্স টাইম হচ্ছে 24। এটা হচ্ছে এটার টোটাল। তাহলে এখন আমাদের P2 এর অ্যালগরিদম অনুযায়ী, P1 হলো, হ্যাঁ বলেন, P1 কিভাবে 0 হলো? P1 এর ওয়েটিং টাইম 0, বার্স টাইম 0 না। তো P1 তো প্রথমেই কাজটা শুরু করছে, CPU যদি তাকে কি কোনো ওয়েট করা লাগছে? CPU তো শুরুতেই তার কাজটা শুরু করছে, তাহলে কি সে কোনো জায়গায় ওয়েট করছে? সেকেন্ড টাইমে তো ওয়েট করতে পারে, সেকেন্ড টাইমে ওয়েট করতে পারে মানে জিরো থেকে শুরু না করে একদম ইনিশিয়াল টাইম থেকেই শুরু করবে? আমার কথাটা বুঝেন, ধরেন আপনি CPU কে 3টা কাজ দিয়েছেন, P1 P2 P3 3টা প্রসেস দিয়েছেন, তো CPU শুরুতেই P1 ধরেছে, P1 কাজটা শুরু করছে, তাহলে P1 এর কি কোনো ওয়েটিং টাইম থাকছে এখানে? সে কি কোনো একটা একটু সময়ও কি ওয়েট করছে? না স্যার, ওয়েট করছে না, তাহলে তার ওয়েটিং টাইম 0 অ্যাজ নর্মাল। আবার P2 কাজটা কখন করবে? P2 কাজটা CPU করবে P1 কাজটা শেষ করার পর, তার মানে P2 কতক্ষণ ওয়েট করতেছে? যদি P1 এর ওয়েটিং টাইম, সরি, P1 এর বার্স্ট টাইম 24 হয়, তাহলে P2 কতক্ষণ ওয়েট করছে? 24, হ্যাঁ 24 সেকেন্ড ওয়েট করবে, বা মাইক্রো সেকেন্ড যেটাই বলি আমরা, আমরা যে কোনো একটা একক ধরে নিই, মাইক্রো সেকেন্ড বা ন্যানো সেকেন্ড যেটাই হোক, সে ওয়েট করবে অতটুকু। আবার চব্বিশ, পিথ, হ্যাঁ বলেন, হ্যালো, তাহলে দেখেন P3 কতক্ষণ ওয়েট করবে? P3 ওয়েট করবে P1 এর বার্স টাইম প্লাস P2 এর বার্স টাইম, তাই না? হ্যাঁ বুঝতে পেরেছেন আমার কথা? এস স্যার, এস স্যার, এস স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তার মানে P3 এর ওয়েটিং টাইম হয়ে যাবে তখন এই যে 27, 24 যোগ 3, 27 হয়ে যাবে তখন। আর এটার অ্যাভারেজ ওয়েটিং টাইম তখন কি হবে, 3টা প্রসেস যেহেতু, অ্যাভারেজ ওয়েটিং টাইম হবে হচ্ছে 3টার যোগফল ভাগ 3। আচ্ছা, এরপর আসছে, আচ্ছা এখানে টার্ন অ্যারাউন্ড টাইমটা আসলে দেয় নাই, টার্ন অ্যারাউন্ড টাইমটা সবসময় হবে হচ্ছে আপনার ওয়েটিং টাইম প্লাস ওই যে বার্স টাইমটা, তো সেটাও আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো আপনারা বলেন তো তাহলে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে, দেখি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। P1 এর 24, হ্যাঁ P1 এর ওয়েটিং টাইম যেহেতু 0 এবং বার্স টাইম 24, সো P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম হবে 24। আচ্ছা P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? 27, হ্যাঁ P2 এর হবে 27 এবং P3 এর হবে 30। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার কিনা সবাই একটু ক্লিয়ার হয়ে নেন, এই জায়গায় ম্যাথটা আমি দিয়েছি এই জন্য যে এই ম্যাথ থেকে ক্লিয়ার হলে আমরা আবার অ্যালগোরিদমে ফিরে যাব। কারো কোনো প্রবলেম আছে এটাতে? জি না, অনেকে হ্যান্ড রেজ করছিলেন মাঝপথে, আমি কিছু জিজ্ঞেস করি নাই, তো যারা হ্যান্ড রেজ করেছিলেন তাদের কোশ্চেন থাকলে বলেন। দেখেন ম্যাথে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু অ্যালগোরিদম বা ইয়েতে গিয়ে অনেক ঝামেলা হয়ে যাবে। তাহলে এখন দেখেন ওয়েটিং টাইমটা আমরা ক্যালকুলেট করছি কি, ওয়েটিং টাইম হবে ওয়েটিং টাইম আগের ইয়েটার যে ওয়েটিং টাইম এবং আগের বার্স টাইম, ওই দুইটার যোগফলটাই হচ্ছে এটার ওয়েটিং টাইম।
মানে এক কথায় আগের প্রসেসটা টার্ন অ্যারাউন্ড টাইমটাই আসলে ওয়েটিং টাইম। আবার টার্ন অ্যারাউন্ড টাইম প্রত্যেকটা প্রসেসের জন্য কি হবে, ওই প্রসেসটার ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম। যেমন এখানে পি টু এর টার্ন অ্যারাউন্ড টাইমটা হবে কি, এর ওয়েটিং টাইম প্লাস এর বার্স্ট টাইম, এর ওয়েটিং টাইম 24 এবং এর বার্স্ট টাইম 3, তাহলে 27, এটা হবে এর টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে আমাদের অ্যালগোরিদম অনুযায়ী ঠিক আছে? জি স্যার। সবাই অ্যালগোরিদমটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি দুই একজনের নাম আপনাদেরকে জানি, সেই কয়েকজনের নাম ধরেই বলি যে যে যা ছিলেন, যে ইমন, সাদ, তারপরে হচ্ছে জুথি, মনে হয় ওর নাম একটা মেয়ে ছিল। তো আপনারা কি বুঝতে পেরেছেন? জুথি আছে? হ্যালো, ওকে, তানজিত সাহেব আছেন এখন মাঝখানে হাত তুললেন? জি স্যার আছি। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এভারেজ ওয়েটিং টাইম, এভারেজ ওয়েটিং টাইম ইজ ইকুয়াল টু তাহলে কি, টোটাল ওয়েটিং টাইম ডিভাইডেড বাই নাম্বার অফ প্রসেস, তাই না? এটা তো সিম্পল ক্যালকুলেশন। আবার এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ইজ ইকুয়াল টু টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম বাই নাম্বার অফ প্রসেস, মানে তিনটা টার্ন অ্যারাউন্ড টাইম, যতগুলো প্রসেস থাকবে সবগুলোর টার্ন অ্যারাউন্ড টাইম যোগ করে ভাগ দিয়ে দিলেই আসলে আমাদের অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা চলে আসবে। তো এতটুকু ক্যালকুলেট করার পর আমাদের কাজ শেষ, আমাদের অ্যালগোরিদমের কাজ শেষ। এখন আমরা এটা কোডে ইমপ্লিমেন্ট করব। তো আপনারা আবারও একবার চেক করেন, প্রথম থেকে অ্যালগোরিদমটা আর একবার দেখেন। একবার রিডিং দেন প্রথম থেকে অ্যালগোরিদমটা, তাহলে কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা আমরা। স্যার বাস টাইমটা আরেকবার একটু বলে দেন স্যার। বাস টাইমটা হচ্ছে বার্স টাইমটা হচ্ছে সিপিইউ যতটুকু কাজ করছে, আর টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে ওই বার্স টাইম যোগ ওয়েটিং টাইম। মানে একটা কাজ শেষ করতে সিপিইউ যতক্ষণ টাইম নেয় সেই টাইমটা হচ্ছে তার বার্স টাইম, আর তার টার্ন অ্যারাউন্ড টাইম হবে হচ্ছে ওই বার্স টাইমের সাথে তার ওয়েটিং টাইমটা যোগ করবেন। ঠিক আছে, আমরা তাহলে ম্যাথটা দেখলাম। এই সেম ম্যাথটাই আবার একটু উল্টে দিছে, যে যদি পি টু কাজটা আগে আসে, মানে ইয়েটার অর্ডারটা যদি এরকম হয় পি টু পি থ্রি পি ওয়ান, তাহলে কাজটা কেমন হবে? দেখেন, যদি পি টু ফার্স্টে আসে, দেন পি থ্রি আসে, তারপরে পি ওয়ান আসে, তাহলে পি ওয়ান, দেখেন পি ওয়ান এর ওয়েটিং টাইম তখন হয়ে যাবে হচ্ছে 3 আর 3 = 6 সেকেন্ড, এবং পি টু এর ওয়েটিং টাইম হবে তখন 0, কারণ পি টু টা হচ্ছে ফার্স্টে আসছে, আর পি থ্রি এর ওয়েটিং টাইম হবে তখন 3 সেকেন্ড। এরপর অ্যাভারেজ ওয়েটিং টাইম তিনটার যোগ করে দেন 3 দিয়ে ভাগ করে দিয়েছে, এটা হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম। এরপরে আপনারা এখান থেকে তো টার্ন অ্যারাউন্ড টাইমটা আসলে বের করে নাই, তারপরে আপনারা টার্ন অ্যারাউন্ড টাইমটাও বের করতে পারেন। টার্ন অ্যারাউন্ড টাইমটা হলো অ্যাজ ইউজুয়াল আমাদের ওয়েটিং টাইম প্লাস ওই বার্স টাইম হিসেব করে আমরা বের করব। যেমন পি ওয়ান ওয়েট করছে কতক্ষণ, পি ওয়ান ওয়েট করছে 6 সেকেন্ড, তাহলে হচ্ছে, এবং তার বার্স টাইম হচ্ছে 24, তাহলে পি ওয়ান এর বার্স টাইম হবে 30, 6 + 24, সরি, টার্ন অ্যারাউন্ড টাইম হবে 30। এরপরে হচ্ছে পি টু, পি টু এর ওয়েটিং টাইম হচ্ছে 0, আর এর হচ্ছে বার্স টাইম 3, তাহলে 0 + 3, এটা হচ্ছে 3, এর টার্ন অ্যারাউন্ড টাইম হবে 3। আর পি থ্রি এর ক্ষেত্রে হবে হচ্ছে এর ওয়েটিং টাইম 3, আর এর বার্স টাইম হচ্ছে 3, তার মানে 6, পি থ্রি এর ক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইম হবে 6। এভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে, এভাবে আবার আমরা অ্যাভারেজও করে ফেলতে পারি। এখন চলে যাব আমরা হচ্ছে সি প্রোগ্রামে। সো আমরা এটার ল্যাব ওয়ান এর সি প্রোগ্রামটা দেখি। আপনারা সবাই আহ
পেপার আপডেট হয়ে গেল নাকি? আচ্ছা, আমরা একটু বড় করে দিচ্ছি। প্রথমে দেখেন, আমরা সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? প্রথমে দেখেন, আমরা অ্যাজ ইউজুয়াল একটা হেডার ফাইল নিয়েছি, এরপরে মেইন ফাংশন শুরু করছি। তো এরপর আমরা কি করছি দেখেন, আমরা অ্যারে নিয়েছি, বার্স টাইম এটার লিমিট দিয়েছি 20, ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম এটা শর্ট ফর্মে এভাবে লিখেছি। আর দুইটা ভেরিয়েবল নিয়েছি হচ্ছে আই আর হচ্ছে এন। এন হচ্ছে নাম্বার অফ প্রসেস, আর আইটা আমাদের হচ্ছে ওই লুপ চালানোর জন্য একটা ভেরিয়েবল আমরা হচ্ছে ডিক্লেয়ার করেছি। আর ফ্লোট হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি হচ্ছে ওয়েটিং টাইম অ্যাভারেজ এবং টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে অ্যাভারেজ। মানে এটা আমরা যখন ক্যালকুলেট করব তখন তো ফ্র্যাকশন ভ্যালু আসতে পারে, এই জন্য আমরা এটা হচ্ছে ফ্লোট টাইপের ডিক্লেয়ার করেছি। তো এরপরে আমরা যেটা করেছি এটা খুবই সিম্পলি, যে আমরা নাম্বার অফ প্রসেসটা এন্ট্রি নিব, এন এর ভ্যালু, এন্টার দ্য নাম্বার অফ প্রসেস আমরা এন্ট্রি নিচ্ছি, স্ক্যান এফ পার্সেন্টেজ জি এন, তো এন এর মধ্যে আমরা নাম্বার অফ প্রসেসটা এন্ট্রি নিচ্ছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফর লুপ নিয়েছি, যে প্রসেসগুলার বার্স টাইম এন্ট্রি নেওয়ার জন্য একটা ফর লুপ নিয়েছি, যে যে আমাদের বার্স টাইম প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা আলাদা বার্স টাইম আমাদেরকে এন্ট্রি নিতে হবে। যদি চারটা প্রসেস নেই, চারটা প্রসেসের জন্য বার্স টাইম, যেমন আমাদের এইখানকার এই যে অ্যালগোরিদমটাতে যেমন দেওয়া ছিল, সরি এই যে ম্যাথটাতে, যে বার্স টাইমটা তো দেওয়া থাকবে এভাবে, তো সেটাই আমরা এখানে প্রত্যেকটা প্রসেসের জন্য আমরা, তো এখানে নাম্বার অফ প্রসেস অবভিয়াসলি এন এবং আই এর মান সেই পর্যন্তই বাড়বে আস্তে আস্তে, এবং আমরা এই প্রসেস জিরো থেকে শুরু করে পি নট থেকে শুরু করে পি ওয়ান পি টু পি থ্রি আমরা এন এর ভ্যালু যে পর্যন্ত দিব সে পর্যন্ত আমরা ভ্যালুগুলো আসলে এন্ট্রি নিলাম বার্স টাইম। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা অ্যালগোরিদমে দেখেন কি করেছিলাম, যে আমি বলেছিলাম যে আমরা হচ্ছে সেট দ্য ওয়েটিং টাইম অফ ফার্স্ট প্রসেস জিরো, ফার্স্ট প্রসেসের ওয়েটিং টাইমটা আমরা জিরো অ্যাসাইন করে দিব। তাহলে যে ওয়েটিং টাইম অফ ফার্স্ট প্রসেস, তো জিরো মেমোরি স্পেস জিরোতে তো ফার্স্ট প্রসেস তাই থাকবে, তার ওয়েটিং টাইম অ্যাভারেজ, যেহেতু ওয়েটিং টাইম জিরো সো ওয়েটিং টাইম অ্যাভারেজটাও তার জিরোই হবে অবভিয়াসলি। মানে আমরা একবারে ওয়েটিং টাইম অ্যাভারেজটাও আসলে এখান থেকে ইয়ে করে নিচ্ছি বা অ্যাসাইন করে দিচ্ছি ওয়েটিং টাইম অ্যাভারেজটা। এরপরে দেখেন আমাদের টার্ন অ্যারাউন্ড, আচ্ছা এখানে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা আসলে ফার্স্ট প্রসেসের জন্য যে টার্ন অ্যারাউন্ড টাইমটা সেটা সেটাই হবে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম অ্যাভারেজ, এটা টার্ন অ্যারাউন্ড টাইমের অ্যাভারেজ ভ্যালুটাও আমরা এখানে অ্যাসাইন করছি বার্স টাইম অফ প্রসেস, মানে বার্স টাইম এটা হচ্ছে এক নম্বর প্রসেসের যে বার্স টাইমটা ছিল সেটাই তো তার টার্ন অ্যারাউন্ড টাইম। কারণ দেখেন আমাদের এইখানে এক নম্বর প্রসেসের যে বার্স টাইম সেটাই তো আসলে তার টার্ন অ্যারাউন্ড টাইম। কারণ কি? কারণ এটার ওয়েটিং টাইম নাই, এটার ওয়েটিং টাইম তো জিরো, যেহেতু ওয়েটিং টাইম জিরো তাহলে ওইটাই তো এটার বার্স টাইম হবে। এটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, এস স্যার, জি স্যার। তার মানে টার্ন অ্যারাউন্ড টাইম আমরা প্রসেস ওয়ানের, মানে এক
এখানে মেমোরি স্পেস জিরোতে এক নম্বর প্রসেসটাই তো অবভিয়াসলি আছে, তার টার্ন অ্যারাউন্ড টাইমটা হবে হচ্ছে তার বার্স্ট বার্স টাইমটাই হবে তার টার্ন অ্যারাউন্ড টাইম, এবং সেটাকে আমরা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম অ্যাভারেজ হিসেবে এর সাথে এর ভিতরে অ্যাসাইন করে দিচ্ছি। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে স্যার আমরা টার্ন অ্যারাউন্ড টাইম অ্যাভারেজটা কেন ওর ভিতরে লিয়ে দিচ্ছি, আমরা পরবর্তীতে যখন করব তখন আমরা ওই প্রত্যেকটাই এর সাথে যোগ করে করে যাব এবং শেষে গিয়ে ভাগ করে দিব ওই যে নাম্বার অফ প্রসেস দিয়ে, আমরা শেষে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝবেন। আচ্ছা এরপরে আমরা কি করব দেখেন, নাম্বার অফ প্রসেসের ক্ষেত্রে ফর লুপ নিয়েছি এবং সেগুলোর ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কেমন হবে দেখেন, যে ওয়েটিং টাইমটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি, আই নম্বর প্রসেসের ওয়েটিং টাইম হবে হচ্ছে তার আগের প্রসেসের ওয়েটিং টাইম যোগ আগের প্রসেসের বার্স্ট টাইম। সেটা কিভাবে, যেমন দেখেন এই পি টু এর ওয়েটিং টাইম কি হবে, পি টু এর ওয়েটিং টাইমটা হবে হচ্ছে পি ওয়ান এর ওয়েটিং টাইম প্লাস পি ওয়ান এর বার্স্ট টাইম, সেটাই এখানে দেখেন ওয়েটিং টাইম ইজ ইকুয়াল টু আগের প্রসেসের আই মাইনাস ওয়ান প্রসেসের ওয়েটিং টাইম যোগ আই মাইনাস ওয়ান প্রসেসের বার্স্ট টাইমটা, এটা আমরা ক্যালকুলেট করে রাখছি। আবার দেখেন টার্ন অ্যারাউন্ড টাইমটা কি হবে, আগের প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম যোগ আগের প্রসেসের বার্স্ট টাইম, না আগের প্রসেসের বার্স্ট টাইম না, এই প্রসেসের বার্স্ট টাইম, আগের প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম যোগ আমার বর্তমান প্রসেসের বার্স্ট টাইম, সেটাই তো হবে আমার বর্তমান প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম, তাই না? খেয়াল করে দেখেন আমরা হচ্ছে পি টু এর টার্ন অ্যারাউন্ড টাইম কি করছি, পি টু এর টার্ন অ্যারাউন্ড টাইম করব হচ্ছে আগের প্রসেসের, আগের প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম, তো আগের প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম কত এখানে 24, আর বর্তমান প্রসেসের বার্স টাইমটা হচ্ছে 3, তার মানে 27। তো এভাবে আমাদের আসলে টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে হচ্ছে। আর এখন আমরা, হ্যাঁ বলেন, কে কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা না বললে নাই, তো এরপরে দেখেন ওয়েটিং টাইম অ্যাভারেজ, ওয়েটিং টাইম অ্যাভারেজটা হচ্ছে আমরা ইনিশিয়ালি ওয়েটিং টাইম অ্যাভারেজটা তো জিরো ধরেছিলাম, তো এই ওয়েটিং টাইম অ্যাভারেজের সাথে আস্তে আস্তে যতগুলো আই মানে নাম্বার অফ প্রসেসের যতগুলো ওয়েটিং টাইম আছে সবগুলো এর সাথে যোগ করে দিব এই ইয়াতে, মানে ওয়েটিং টাইম অ্যাভারেজটা এর ভিতরে মানে অ্যাভারেজ হচ্ছে না, আমরা অ্যাভারেজ নামিয়ে দিচ্ছি কিন্তু সবগুলোর যোগফল হচ্ছে এখানে। আবার টার্ন অ্যারাউন্ড টাইম অ্যাভারেজের মধ্যেও আমাদের যতগুলো টার্ন অ্যারাউন্ড টাইম আছে সেগুলোর যোগফল আমাদের এর ভিতরে জমা হচ্ছে, সিম্পলি জাস্ট আমরা ওই যে সিকোয়েন্সের যে যোগফল যেরকম করি আর কি সেই যোগফলটাই। তো এই যোগটা করার পর দেখেন আমরা যখন প্রিন্ট দিচ্ছি তখন এই যে দেখেন ওয়েটিং টাইম অ্যাভারেজ ভাগ নাম্বার অফ প্রসেস দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি প্রিন্ট দেওয়ার সময়, তখন আমাদের, আপনারা চাইলে এই কাজটা এইখানে ব্র্যাকেটের বাইরেও করে নিতে পারেন, তখন একবারে আপনাদের আর আবার হচ্ছে সরি আর 10 মিনিটস আছে আপনাদের ক্লাসের, তো এর এছাড়া আপনারা হচ্ছে এটা অ্যাভারেজ ওয়েটিং টাইম না দিয়ে শুধু ওয়েটিং টাইম দিয়ে আপনারা ক্যালকুলেশন মানে সামেশন ওয়েটিং টাইম সাম দিয়েও আপনারা পরবর্তীতে অ্যাভারেজটা বের করে নিতে পারেন, তো আমি আসলে এভাবে এটা করেছি। এরপরে সবগুলো আমরা প্রিন্ট দিয়ে দেন ওয়েটিং টাইম অ্যাভারেজ এবং টার্ন অ্যারাউন্ড টাইম অ্যাভারেজটা বের করে নিয়েছি, তো এটা আমি এখন একটু রান করি এবং আপনাদের করতে আরও সুবিধা হবে। তো এখানে দেখেন এন্টার নাম্বার অফ প্রসেস, এইখানকার যে ম্যাথটা আমরা করেছি সেটাই দেই, তো এখানে নাম্বার অফ প্রসেস হচ্ছে 3টা, তার মানে নাম্বার অফ প্রসেস এখানে 3 দিলাম, তো এন্টার বার্স টাইম ফর প্রসেস 0, প্রসেস 0 এর বার্স টাইম হচ্ছে 24, প্রসেস 1 এর বার্স টাইম হচ্ছে 3, প্রসেস 2 এর বার্স টাইম হচ্ছে 3, তাহলে দেখেন এটার এখানে চলে আসছে কি, এখানে চলে আসছে দেখেন পি নট এর বার্স টাইম হচ্ছে 24, পি ওয়ান এর বার্স টাইম 3, পি টু এর বার্স টাইম 3, ওয়েটিং টাইম পি নট এর ওয়েটিং টাইম হচ্ছে 0, পি ওয়ান এর ওয়েটিং টাইম সরি পি ওয়ান এর ওয়েটিং টাইম হচ্ছে 24 এবং পি টু এর ওয়েটিং টাইম হচ্ছে 27, টার্ন অ্যারাউন্ড টাইম হবে 24 27 30, এবার অ্যাভারেজ ওয়েটিং টাইম 17, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম 27। দেখেন আপনারা যদি ক্যালকুলেট করেন তাহলে এটাই আসবে, নর্মালি যদি এমনিতেই ক্যালকুলেশন করেন তাহলে এটাই আসবে। এখন বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা নিয়ে,
হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। এটা সিম্পল করতে স্যার অনেক। হ্যাঁ বলেন। হ্যাঁ এটা সিম্পল তো, এটা তো আর আসলে জটিলতার কিছু না। এর পরের অ্যালগরিদম গুলাতে একটু, এটা তো একেবারে অ্যালগরিদমটা যদি সিম্পল হয় তাহলে তো আপনার এটা কি করে জটিল হবে? এটা জটিল হতো যদি আপনাদের ওই যে শেল প্রোগ্রামিং এ করা হতো, লিনাক্স ইউজ করে শেল ইয়েতে, তো আসলে ওখানকার সিনট্যাক্স গুলো অপরিচিত ছিল, এটাতে ঝামেলা হতো। তো এমনিতে আসলে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, তারপর আবার যদি এখন লিনাক্সে আবার ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে আবার ওই ইয়েতে ডিসপ্লে করা, তো অনেক ঝামেলার ব্যাপার। এই জন্য আমরা সি সি ল্যাঙ্গুয়েজে আসলে এটা দেখাচ্ছি। যদিও আমরা আমাদের ভার্সিটিতে আমরা যখন করেছিলাম আমাদেরকে ওই শেল প্রোগ্রামিং এই আমাদের আসলে ইয়ে করে দেখাইছে লিনাক্সে। তো শেল মিন কি পাওয়ার শেল বলেন? বুঝি নাই, মানে আপনি বলেন শেল ল্যাঙ্গুয়েজ, শেল ল্যাঙ্গুয়েজ থেকে মানে যে মাইক্রোসফট থেকে ইউজ করা হয় আপনার পাওয়ার শেল, ওইটা নাকি? পাওয়ার শেল না, এটা তো আসলে লিনাক্স এনভায়রনমেন্টে এটা করা হয়। আচ্ছা আপনারা চাইলে আমি ওটাও দিয়ে দিতে পারি, ওটা আমার কাছে আছে, মানে যদি কারো ইন্টারেস্ট থাকে যে লিনাক্সে করবে ওটাও নিতে পারেন। লিনাক্সই দেন স্যার, ওটা ভালো হবে। আচ্ছা আমি ওটার ডকুমেন্ট কিছু প্রোভাইড করে দিব। আপনারা এখান থেকে তো দেখানো যাবে না, লিনাক্সে করতে গেলে আবার ওই লিনাক্সে জুম আছে কিনা আমি সঠিক জানি না, ওটা তো অনলাইনে ক্লাস ক্লাস নিছি নেই নাই কখনো, তো এই জন্য এটা ঝামেলাতে যায় নাই। আর তারপরেও এটা আমার মনে হয় সবার জন্য এই ল্যাঙ্গুয়েজটা আসলে সবাই বুঝে, সি প্রোগ্রামিং ছোটবেলা থেকে করে আসতেছেন, মানে যখনই সিটি কলেজে বা সিএসসিতে ভর্তি হয়েছেন তখন থেকে এটা করে আসতেছেন, আমার মনে হয় এটা আপনাদের জন্য একটু সুইটেবল ওটার চেয়ে। তো আমি জানি আপনারা সবাই মোবাইল থেকে ক্লাস করতেছেন, বাসায় কম্পিউটার বা ল্যাপটপ থাকলেও আপনারা ল্যাপটপে বসেননি বা ইয়ে করেননি, তো এই কোডিংটা যদি আপনারা নিজেরা না করেন তাহলে তো আসলে আমার এখানে করি আমি তো আসলে দেখতেও পাচ্ছি না, ল্যাবে হইলে আমি দেখতে পাইতাম যে আপনারা করতেছেন কি করতেছেন না, হয়তো ডিসপ্লেতে দেখায় আপনারা কোডিংটা লিখতেছেন এটা দেখা যায়। তো এখন কি কেউ ল্যাপটপ নিয়ে আছেন সামনে? ল্যাপটপ নিয়ে কেউ নাই তাই না? তা আমি এই কোডটা কপি করে, আমি এই কোডটা কপি করে আপনাদের এই এখানে দিয়ে দিচ্ছি সি প্রোগ্রামের এই জায়গাটাতে। আপনারা কেউ একজন মেসেজ দিয়েছে, সাদ বিন বাড়ি আসি স্যার, এতক্ষণ পরে এসে বলে আসি স্যার, তার মানে ও এতক্ষণ ছিল না। স্যার ওই উইন্ডোজ থেকে স্যার ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে তো স্যার লিনাক্স রান করানো যায়, ওইটাই তো বললাম যে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে তখন কাজ করবে কি করবে না মানে একটু ইয়ে হইলো, এই জন্য এটাতে ইজি মনে হলো এই জন্য এটা ইয়ে করলাম। আচ্ছা স্যার সমস্যা নাই। আর আসলে সবাই তো এখানে প্রায় 100 জন পার্টিসিপেন্ট ইয়ে, সবাই তো এটা মানে লিনাক্সটা এখনো পর্যন্ত আপনারা সবাই আসলে ওইভাবে অভ্যস্ত কিনা সেটাও তো একটা ব্যাপার। আর অভ্যস্ত না কিন্তু স্যার একটু দেখাই দিলে ভালো হতো স্যার, ইন্টারেস্ট আছে কিন্তু বুঝতে পারতেছি না লিনাক্সটা কি, কিভাবে কি করব স্যার একটু আপনি দেখাই দিলে ভালো হতো। ওইটা দেখাইতে গেলে তখন আপনাদের এই ল্যাব দেখা আছে, একটা একটা ল্যাব শেষ করতে গিয়ে আমার এই ইয়েগুলা কোডিং ওই কি বলে ইয়েগুলো বুঝাইতে সিনট্যাক্স গুলা বুঝাইতে বুঝাইতে তো আপনাদের ইয়ে শেষ হয়ে যাবে, তখন তো এই প্রোগ্রাম গুলো শেষ হবে না। এমনিতেই
শেষ করাটা আপনারা আবার পরে শেষ না হইলেও কমপ্লেইন দেন, আবার সবকিছু পারফেক্টলি বুঝতেও চান, এটা তো আসলে একটু ঝামেলা, কারণ আপনাদের আপনারা জানেন আপনাদের টাইম কতটা থাকে। টাইমের ব্যাপারটা আপনারা নিজেরাও জানেন আপনাদের কতটুকু টাইম। একটা জিনিস একটু বলার ছিল। হ্যাঁ বলেন। আমাদের ক্লাসে 100 জনের লিমিট হচ্ছে, সবাই অ্যাড হতে অনেক প্রবলেম হয়। আপনি একটু ক্লিয়ারলি বলেন, আমি বুঝতেছি না। স্যার বলছিলাম যে 100 জনের লিমিট থাকার কারণে হচ্ছে আমাদের তো 100 তার এতজন স্টুডেন্ট তো এই লিমিটটা দেওয়ার কারণে অ্যাড হতে পারতেছে না সবাই। জানি আমি, এটা নিয়ে আমি কথাও বলেছি। ওইটা তো স্যার তোকে নিজেই বলছে, ওইটা স্যার স্যারকে জানানো। আমি এই ব্যাপারটা জানি এবং আমি নিজেও লুবনা ম্যাডামের সাথেও কথা বলছি যে ম্যাডাম কোনোভাবে এটা গুগল মিটে একটু কিছু টাকা খরচ করলেই আসলে করা যায়, লিমিটটা 250 পর্যন্ত নিয়ে যাওয়া যায়। 250 দরকার নেই আমাদের, যদি আমরা মান্থলি $5 খরচ করি তাহলে 150 জন নিয়ে যাওয়া যায়। তো এটা তো আসলে আমার হাতে না স্যার। জুমেও লিমিট বাড়ানো যায় কিন্তু সেক্ষেত্রে হোস্ট কিনে নিতে হয়, আমাদের তো ফ্রি হোস্ট তাই হয় না আর কি। সেটাই বললাম যে আমরা কিনতে হবে, এক কথায় টাকা খরচ করতে হবে। আর গুগল মিটেরটাই সবচেয়ে বেশি আমার মনে হয় ইজি। এখানে আমি কোডটা দিয়ে দিয়েছি, হ্যাঁ এই যে কোডটা আমি লাস্টে অ্যাড করে দিলাম, আর এটা আমি ভিডিওটাও আপলোড করে দিচ্ছি, যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তাহলে আমার ভয়েসটা আবার শুনে নিন, আর যদি এমনিতে প্রবলেম থাকার কথা না কারণ এই অ্যালগোরিদমটা তো খুবই সহজ। আর হ্যাঁ বলেন, কি কি খাতায় লিখবো এইজন বলতে চাইছিলেন, টাইম তো শেষ। খাতায় কি কি লিখবো, এখানে যা যা লেখা আছে এক্সপেরিমেন্ট নাম্বার নাম্বার নাম্বার, তারপরে ডেসক্রিপশন, তারপরে এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ান এর অ্যালগোরিদম, দেন হচ্ছে এই দুইটা মাঝখানে যে দুইটা ম্যাথ আছে এই দুইটা বাদ দিবেন, দিয়ে এই সি প্রোগ্রাম, এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ান এর সি প্রোগ্রাম বা কোডিং যেটা, এরপরে হচ্ছে ইনপুট আউটপুট, এরকম দুইটা পেজ দিবেন, একটা স্ক্রিনশট দিবেন আর কি। আমি এটা যেরকম আমি ইনপুট দিছি না, এখানে যেমন দেখেন এই যে আমি ইনপুট নিচ্ছি ধরেন চারটা প্রসেস, তো এরকম ভাবে দূর ওই চলে যায়। ওই তো যাই হোক, আমি আপনারা তো বুঝছেন আপনাদের টাইম নাই, এক মিনিটেরও কম। হ্যাঁ প্রিন্ট করবো স্যার না এটা।